ব্যাক টু মাই চ্যানেল এইচডিবি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে এসেছি বর্তমান কিরণ সঙ্গে। তো কিরণ সঙ্গে দেখো প্যান্ডেল প্রায় অলমোস্ট তৈরি হয়েই গেছে। তো তোমাদেরকে আমি সামনেটা দেখাবো, পুরোটা ঘুরে দেখাবো, কিন্তু তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে, তোমাদেরও ভালো লাগবে এই ভিডিওটা দেখতে। বর্তমান কিরণ সঙ্গে এই বছরে অর্থাৎ 2023 সালের এবারে দুর্গাপুজোর থিম হচ্ছে বেনারস। তো এটা হচ্ছে বেনারসের সেই মন্দির, ভেতরে মা আছে। তো মাকেই তোমাকে আমি ভিডিও শুরু থেকে এক ঝালো দেখেছিলাম, মাকে আবার দেখাবো। আর বেনারসে বিশাল বড় গঙ্গা, সুবিশাল গঙ্গা আছে, তোমরা সেটা অনেকেই হয়তো জানো। তো তো দেখো অলরেডি সেই গঙ্গা তৈরি করা হচ্ছে, তো তার জন্য খাল কাটা হয়েছে দেখতেই বা পাচ্ছ। তো চলো বন্ধুরা, এরপরে আমি সিঁড়ি দিয়ে উপরে উঠে যাব, সে একদম প্যান্ডেলটার কাছে পৌঁছে যাব। তো সামনেখানে মা আছে, সে মাকেও তোমাদেরকে আমি দর্শন করাবো। তো আসো এই সিঁড়িটা দিয়ে আস্তে আস্তে উপরে উঠি, খুবই সাবধানে, কারণ সিঁড়িটা এখনও দেখে মনে হচ্ছে কাঁচা আছে। তো কাঁচা মানে কি, মানে ধরো মানে সম্পূর্ণভাবে যে তৈরি হওয়া বলে, তো অলমোস্ট প্রায় হয়েই গেছে, তাও হয়তো যদি কোনো কাজ একটুখানি বাকি থাকে, তাই না? মনের মতো তো একটা তো কিন্তু কিন্তু ভাব তো ধরো থেকেই যায়। তো সেই জন্য আমি তোমাদেরকে বললাম। ওই যে দেখা যায় সামনে সুবিশাল বড় মাঠ, তো আমরা সেই মাঠের মধ্যেও যাব। তো আমি এখন সেই উঁচু প্যান্ডেলটা থেকে আমি তোমাদেরকে মাঠটা দেখাচ্ছি।
বন্ধুরা আমি এবার আবার মাঠে এসে গেছি, তো দেখো ওইখান থেকে আমি তখন তোমাদেরকে দেখাচ্ছি না, তো আমি এখন মাঠেতেই আছি। তো দেখো মাঠের মধ্যে তিনটে সাদা পায়রা কি সুন্দর ভাবে ঘুরে বেড়াচ্ছে না, তো তোমরা দেখতে পাচ্ছ তিনটে সাদা পায়রা। বন্ধুরা ভিডিওটা আমি এইখানেই শেষ করলাম, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।